হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ট্যাটু ডিজাইন শেয়ার করব। এখানে আমি অ্যালফাবেট ইউজ করে কিছু ট্যাটু ড্র করেছি, যেগুলোকে আপনাদের আমি একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে ট্যাটুটি আমি ড্র করেছি সেটি হচ্ছে এ অ্যালফাবেট ইউজ করে একটি ট্যাটু। এখানে আমি এ অ্যালফাবেটটিকে একটু ক্যালিগ্রাফিক স্টাইলে ড্র করেছি এবং এর উপরে একটি ক্রাউন ড্র করেছি, এবং ক্রাউনটিকে ড্র করার পর এটাকে আমি ব্ল্যাক করে নিয়েছি। একদম সিম্পল মেথডে আমি এই ট্যাটুটি ড্র করেছি। এখানে আমি বেশি কিছু ড্র করে নিয়ে একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, সিম্পল এবং স্মল সাইজের একটি ট্যাটু। তারপর ট্যাটুটিতেও আমি এ অ্যালফাবেটটিকে ইউজ করেই একটি ট্যাটু ড্র করেছি। এখানে এ অ্যালফাবেটটিকে আমি 3D অ্যালফাবেট হিসাবে ড্র করার চেষ্টা করেছিলাম, এবং এখানে এ অ্যালফাবেটটিকে ডাবল মার্ক করে ড্র করেছি এবং এর সাইডের অংশগুলোকে একটু ব্ল্যাক করেছি। কিছু অংশ ব্ল্যাক করার কারণ হচ্ছে এখানে 3D অ্যালফাবেট যেহেতু আমি ড্র করেছি, 3D দেখানোর জন্য এর সাইডের অংশগুলোকে একটু ব্ল্যাক করে নিতে হবে। এ অ্যালফাবেটটিকে সম্পূর্ণ ড্র করার পর আমি এখানে এর সাইডে একটা লাভ ড্র করেছি এবং এটাকে ব্ল্যাক কালার পেন দিয়ে পুরোপুরি ব্ল্যাক করে নিয়েছি, এবং এর সাথে রেড কালার পেন ইউজ করে এর সাইডে একটা বর্ডার ড্র করেছি। এবার নেক্সট ট্যাটুটিতে আমি বি অ্যালফাবেটটিকে ইউজ করে একটি ট্যাটু ড্র করে দেখাচ্ছি। এখানে বি অ্যালফাবেটটি ড্র করার জন্য আমি প্রথমে ক্যালিগ্রাফিক স্টাইলে একটি বি ড্র করে নিয়েছি এবং এর উপরে একটা ক্রাউন ড্র করব। আমি এই ট্যাটুগুলো ড্র করার ক্ষেত্রে একদমই নর্মাল ইউজের যেগুলো পেন, যেগুলো আমাদের কাছে সবসময় থাকে অ্যাভেলেবেল, সেই পেনগুলো ইউজ করেছি। আপনারা ঘরে বসেই এই ট্যাটুগুলো তৈরি করতে পারেন। এগুলো হচ্ছে টেম্পোরারি ট্যাটু এবং এগুলো ড্র করার জন্য আমি জাস্ট নর্মাল আমরা যেই পেনগুলো ইউজ করি সেই পেনগুলোই ইউজ করেছি। এখানে আপনাদের কোনো বাড়তি সরঞ্জামের প্রয়োজন নেই, এবং এগুলো টেম্পোরারি যেহেতু এগুলোকে আপনাদের রিমুভ করতেও কোনো স্ট্রাগল করতে হবে না। আপনাদের জাস্ট ওয়াশ করলে এগুলো রিমুভ হয়ে যাবে, এবং আপনাদের যদি ট্যাটু করার শখ হয়ে থাকে তাহলে আপনাদের শখটাও পূরণ হবে এবং আপনাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না। এখানে আমি ক্রাউনটা ড্র করার পর ক্রাউনের উপরে কয়েকটা বলস ড্র করেছি এবং এটাকে একটু ব্ল্যাক করে নিয়েছি। তারপরের যে ট্যাটুটি ড্র করেছি সেটি হচ্ছে ডি অ্যালফাবেট এর একটি ট্যাটু। এ অ্যালফাবেট এবং বি অ্যালফাবেট ড্র করার সময় যেভাবে ক্যালিগ্রাফিক স্টাইলে ড্র করেছি সেভাবেই এখানেও ডি অ্যালফাবেটটি ক্যালিগ্রাফিক স্টাইলে ড্র করেছি এবং এর উপরে একটা ক্রাউন ড্র করেছি। এখানে আমি সি অ্যালফাবেটটি ড্র করিনি। এখানে আমি এ টু জেড সবগুলো অ্যালফাবেট ড্র করিনি। এখানে কয়েকটা অ্যালফাবেট আমি ড্র করেছি, জাস্ট কয়েকটা অ্যালফাবেট ড্র করেছি কয়েকটা মেথড ইউজ করে। এখানে এ অ্যালফাবেটটি আমি দুইবার ড্র করেছি এবং বি অ্যালফাবেটটি ড্র করেছি, এখানে ডি অ্যালফাবেটটি ড্র করেছি, এখানে সি অ্যালফাবেটটি কিন্তু ড্র করিনি। তারপর আমি যে অ্যালফাবেটটি ড্র করব, এখানে যে অ্যালফাবেটটি যে ড্র করেছি যে অ্যালফাবেটটি ড্র করার জন্য স্মল লেটারে ড্র করেছি এবং এর উপর একটা লাভ সাইন ড্র করেছি এবং এর সাথে হার্টবিট সাইনগুলোও অ্যাড করেছি, এবং লাস্টে এটাকে আমরা রেড কালার পেন দিয়ে একটু রেড করে নিয়েছি, কালার করে নিয়েছি। এবার যে অ্যালফাবেটের পর আমি এখানে একটা কে অ্যালফাবেট এর ট্যাটু ড্র করে দেখাচ্ছি। এই ট্যাটুটি ড্র করার জন্য প্রথমে আমি একটা ক্রাউন ড্র করে নিয়েছি এবং ক্রাউনের নিচে একটা রেক্টেঙ্গেল শেপের একটা বক্স তৈরি করে নিয়েছি। এই ক্রাউনটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে নেব আমরা। আপনারা এই ট্যাটুগুলো ড্র করার জন্য নর্মাল ইউজের পেনও ইউজ করতে পারেন, তাছাড়া জেল পেন ইউজ করাটাও একটা ভালো অপশন হতে পারে, কারণ আপনারা যদি জেল পেন ইউজ করেন তাহলে আপনাদের ট্যাটু যেটা ড্র করবেন সেটা অনেক ডার্ক দেখাবে। নর্মাল ইউজের পেনগুলোতেও ডার্ক হয়, কিন্তু আপনাদের জেল পেন ইউজ করার ক্ষেত্রে আপনাদের ট্যাটু ডিজাইনটা তাড়াতাড়ি আপনারা ব্ল্যাক করে নিতে পারবেন এবং দেখতে অনেকটা সুন্দর দেখাবে। কিন্তু জেল পেন যদি আপনারা ইউজ করেন তাহলে আরেকটা প্রবলেম হচ্ছে, যদি আপনাদের ঘাম হয় বা পানি এটা ট্যাটুর উপরে পড়ে তাহলে কিন্তু আপনাদের যে ট্যাটুটি ড্র করেছেন তা একবার ওয়াশ করলে এটা একদম রিমুভ হয়ে যাবে। তাই আপনারা যদি বেশিক্ষণ রাখতে চান তাহলে বল পেন ইউজ করবেন, আর যদি আপনারা একদম বেশিক্ষণ রাখতে না চান তাহলে আপনারা জেল পেন ইউজ করবেন। তারপরের ট্যাটুটি আছে এম অ্যালফাবেটের ট্যাটু। এম অ্যালফাবেটের আমি দুইটা ট্যাটু ড্র করেছি। প্রথম ট্যাটুটিতে আমি এম অ্যালফাবেটটি ড্র করেছি এবং এর উপর একটা ক্রাউন ড্র করেছি, আর পরবর্তী যেই
এম অ্যালফাবেটের যেই ট্যাটুটি আমি ড্র করেছি সেখানে এম অ্যালফাবেটের সাথে একটি লাভ অ্যাটাচ করেছি এবং এর সাথে কিছু স্টার্স ড্র করে এই ট্যাটুটি আমি ড্র করেছি। এম অ্যালফাবেটের পর আমি এন অ্যালফাবেট দিয়েও দুটি ট্যাটু ড্র করেছিলাম। একটা ট্যাটুতে আমি এন অ্যালফাবেটটি ড্র করেছি এবং এর সাথে একটি বাটারফ্লাই অ্যাটাচ করে ট্যাটুটি ড্র করেছি। এখানে আমরা এন অ্যালফাবেটটি প্রথমে ড্র করার পর বাটারফ্লাইয়ের অর্ধেক যে উইংসটা আছে অর্ধেক সাইড আমি ড্র করেছি এবং এর সাথে যেই শ্যুটটা থাকে সেই শ্যুটটাকেও অ্যাড করে নিয়েছি এবং বাটারফ্লাইয়ের উইংসগুলোকে একটু কালার করে নিয়েছি। লাস্টে আমি এটাকে একটু রেড কালার করে নেব। বাটারফ্লাইয়ের উইংসগুলোতেই শুধু আমরা রেড কালারটা করব, আর কোথাও আমরা রেড কালার করিনি। তারপরের যে অ্যান্ড ট্যাটুটি সেটি একটি মিউজিক সিম্বলের সাথে অ্যাটাচ করে আমি ড্র করেছি। প্রথমে আমি একটা মিউজিক সাইন ড্র করেছি এবং এর সাথে অ্যাটাচ করে আমি একটা অ্যান অ্যালফাবেট ড্র করেছি, অ্যান লেটার ড্র করেছি এবং অ্যান লেটারটিকে ড্র করার পর এর নিচে আমি একটা লাভ সাইন ড্র করেছি এবং লাভ সাইনের সাথে হার্ট বিট সাইনটাও অ্যাটাচ করে নিয়েছি এবং লাভ সাইনটা যেটা আমি ড্র করেছি সেটাকে একটু রেড কালার করে নিয়েছি। এবার আমি এখানে আপনাদেরকে একটি আর লেটারের অ্যালফাবেট ড্র করে দেখাচ্ছি। এখানে আর লেটারের অ্যালফাবেটটি ড্র করার জন্য প্রথমে উপরে একটা লাভ ড্র করেছি, এর জন্য আমি কলমের যে ক্যাপটা আছে সেই ক্যাপের অংশটাকে ইউজ করেছি। লাভের উপরের অংশটা ড্র করার জন্য প্রথমে আমি দুইটা রাউন্ড তৈরি করে নিয়েছি কলমের হেডের পোর্শনটা দিয়ে, হেড কলমের ক্যাপটা দিয়ে। তারপরে এখান থেকে আমি লাভটা ড্র করেছি এবং এর নিচে একটা আর অ্যালফাবেট ড্র করেছি এবং এটাকে ডার্ক করে নেবেন, কলমের সাহায্যে একটু ডার্ক করে নেবেন। এবার আমি এস অ্যালফাবেট দিয়ে আমি আপনাদেরকে একটি ট্যাটু ড্র করে দেখাচ্ছি। এখানে এস অ্যালফাবেটটি ড্র করার ক্ষেত্রে আমি এস অ্যালফাবেটটি ড্র করেছি এবং এর সাথে একটা লাভ অ্যাটাচ করে রেখেছি এবং এর উপরে একটা ক্রাউন ড্র করেছি। আপনারা খেয়াল করলে দেখবেন আমি যতগুলো ট্যাটু ড্র করেছি এর মধ্যে বেশিরভাগ ট্যাটুতেই ক্রাউন ইউজ করেছি, কারণ আমার ভিউয়ার্সরা ক্রাউন যুক্ত ট্যাটুগুলো যেগুলো আমি ক্রাউন অ্যাটাচ করে ড্র করি সেগুলো বেশি পছন্দ করেন, তাই আমি সেই ধরনের ট্যাটুই আপনাদের জন্য ড্র করি। আপনারা কোন ধরনের ট্যাটু দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আগামীতে সেই ধরনের ট্যাটু আপলোড করব। এবং আপনাদের এই ট্যাটু ডিজাইনগুলো কেমন লাগলো তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যেটা আমি আগেই বলেছি যে এখানে যেই অ্যালফাবেটগুলো বাকি রয়ে গেছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনারা কোন অ্যালফাবেটের ট্যাটুটা দেখতে চান, তাহলে আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব। তারপরে অ্যালফাবেটটি হচ্ছে ভি। এখানে ভি অ্যালফাবেটটিকে আমি লাভ কিং এবং হার্ট বিট সাইন উইথ এ ক্রাউন অনেকগুলো অ্যাটাচ করেই ড্র করেছি। এখানে আমি ক্রাউনও রেখেছি, ভি অ্যালফাবেটটি রেখেছি, তারপর হার্ট বিটের সাইনগুলো রেখেছি এবং একটা লাভ ড্র করেছি, এর সাথে একটা কিং লেখাও ড্র করেছি। এবার লাস্টে এটাকে আমি রেড কালার করে নিয়েছি, এর সাথে একটা বাটারফ্লাই অ্যাটাচ করেছি। যেমনটা আমি বললাম যে ভি অ্যালফাবেটটার সাথে আমি অনেক কিছুই অ্যাটাচ করেছি। এবার লাস্টের যেই অ্যালফাবেটটি হচ্ছে সেটি হচ্ছে জেড। জেড অ্যালফাবেটটির জন্য আমি জেডটা ড্র করেছি এবং এর উপর একটা ক্রাউন ড্র করেছি এবং ক্রাউনটি ড্র করার পর এর সাথে একটা ফেদার ড্র করে নিয়েছি। একদমই সিম্পল। আমি যতগুলো ট্যাটু আপনাদেরকে দেখালাম সেই ট্যাটুগুলোর মধ্যে আপনাদের কোন ট্যাটুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা আগামীতে কোন ধরনের ট্যাটু ডিজাইন দেখতে চান তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।